Alhamdulillah. Alhamdulillah rabbil alamin. Wassalatu wassalamu ala asyrafil anbiya'i wal mursalin wa ala alihi wa sahbihi ajma'in amma ba'd. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Sammanito muslimin ikram এবং প্রতারা আলে আমার সম্মানিত মাহফুনেরা মহান রব্বুল আলামিনের দরবার শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে একটি সপ্তাহ ফিরিয়ে আবার জুমার দিন জুমার নামাজের জন্য আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন এই জন্য মহান রব্বের দরবারে শুকরিয়া স্বরূপ আমরা সবাই আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবার লাখ লাখ শুকরিয়া যে তিনি আমাদেরকে সবার আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন যেখানে দুনিয়া নিয়ে ব্যস্ততার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেছে সবার আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন আমাদের প্রতি আল্লাহর একটা বিশাল একটা রহমত এবং দয়া এই জন্য আমরা রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ সবার তো মুসলমানের গ্রাম আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং পরবর্তী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসারী আমরাও ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসারী তো ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে কিছু কথা বলেছেন আমরা সংক্ষিপ্ত কিছু কথা বলব আর আমরা মুসলিম উম্মাহ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে আমাদের প্রতি দায়িত্ব মুসলিম উম্মাহ হিসাবে আমাদের দায়িত্ব কি আমরা সেই বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বলার এবং শোনার তৌফিক দান করুন আল্লাহ আমিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া وَإِنَّهُ فِي الْآخِرَةِ لَمِنَ الصَّالِحِينَ إِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ الله رب العالمين جوان إبراهيم عليه السلام كي باسعي رسول شابه نبي شابه বাসাই করে নিলেন এটা আল্লাহ নিজে মানুষে বলছেন যে আমি ইব্রাহিমকে আমি বাসাই করে নিয়েছি এবং দুনিয়ার মধ্যে সে সকল কাম আকার করে তো কি সে সকল কাম এবং আখেরাতে সে কি হবে এক কারণ মধ্যে অন্তর্ভুক্ত হবে সে দুনিয়াতে যে সমস্ত ভালো কাজ করেছে এই কাজের আপনার ফলাফল হিসাবে সে আখেরাতে একজন নেককার হিসাবে কি হবে আল্লাহ দুনিয়াতে ঘোষণা দিয়েছেন বলে সুবহান আল্লাহ ইস ক্বালা লাহু রাব্বুহু আসলিম যখন তার রব্বুল আলামিন তার রব তাকে বললেন তুমি অনুগত হয়ে যাও আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন অনুগত হয়ে যাও ক্বালা আসলামতু লিরব্বিল আলামিন আমি রব্বুল আলামিনের আনুগত হয়ে গেলাম বলে সুবহান আল্লাহ রব্বুল আলামিন বান্দার আনুগত চান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন আর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমি বিশ্ব জাহানের বিশ্ব সময়ের জাহানের সময়ের রবের কি করলাম আনুগত হয়ে গেলাম কেমন ভালো লাগে না আপনি যারা সেটাই করে আদর্শ করে যে বাবা হ্যাঁ ঠিক আছে আমি একটু করতেছি কেমন লাগবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইব্রাহিম সাল্লাম মাথা নত করে বললেন যে হ্যাঁ আমি আপনার অনুগত হয়ে গেলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নেতৃত্ব নেতা হিসেবে আখ্যায়িত করেছে বিশ্ব নেতা হিসেবে আখ্যায়িত করেছে কাকে ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াইজাবে তালা ইব্রাহিম রাব্বাহু কালিমাতিন যখন আল্লাহ রাব্বুল আলামিন
দিয়া পরীক্ষা করলেন ফাতাম্মা হুন্না ইব্রাহিম সাল্লাম সবগুলো পরীক্ষা উত্তীর্ণ হলেন আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে করেছেন সবগুলো পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন ক্বালা ইন্নী জা'ইলুকা লিন্নাসি ইমামা আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা করে দিলেন পুরো মানুষ জাতির জন্য তোমাকে ইমাম বানিয়েছি নেতা বানিয়েছি লিডার বানিয়ে দিয়েছি বলে সুবহানাল্লাহ তাহলে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিডার হিসেবে কার কাকে মানছেন ইব্রাহিম আলাইহিস সালামকে মানছেন আর আমরা মানি কাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাহলে বোঝা গেল পুরো সমস্ত মানব জাতির লিডার কে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তৎকালীন যুগে আর পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামের লিডারিকে অনুসরণ করছে কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমরা অনুসরণ করি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওসিয়ত করছিলেন কি ওসিয়ত করছেন ওয়াসা বিহা ইব্রাহিম বানিহে ওয়া ইয়াকুবা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে উপদেশ দিয়েছেন ওসিয়ত করেছেন ওসিয়ত করেছেন ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন ওসিয়ত করেছেন কি ওসিয়ত ইয়া বানিয়া হে আমার সন্তানেরা ইন্নাল্লাহ সুতাবালাকুম দ্বীন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ইসলামকে দ্বীনকে পছন্দ করেছেন কি ইহুদি দিয়েছেন হে সন্তানেরা তোমাদের জন্য দ্বীনকে আল্লাহ পছন্দ করেছেন ইসলামকে তোমাদের জন্য পছন্দ করেছেন সবাই কার সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পুত্র সন্তান
এইজন্য আল্লাহ বলেছে ইব্রাহিম তো আকাশের ওয়াজিব বিনি ওয়া বানিয়া আন নাআবুদাল আসনাম আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে আপনি বাঁচান রব্বি ইন্নাহুম নাদালনা কাসীরাম মিনান নাস রব্বুল আলামিন এই মূর্তিগুলো অনেক মানুষকে ধ্বংস করে দিয়েছে কষ্ট করে দিয়েছে ফল নষ্ট করে দিয়েছে নষ্ট করে দিয়েছে সমারা রব্বুল আলামিন এদেরকে ফল দিয়ে রিজিক দিয়েন
দিয়ে ফল দিয়ে দিয়ে মক্কার খেজুর কত মাথা করে খান কত খেজুর এরপর কত লোক এখন সব ভালো তো অভাব নাই পৃথিবীর যেই কোনো প্রান্তে যে ফলটা হয় সেই ফলটা কোথায় আসে মক্কায় আসে আল্লাহ সুবহানাল্লাহ এমন তো আমরা গেছেন যে আজ পর্যন্ত কোনো হাদিস আমি যে জানতে কিন্তু আমার আত্মীয় আত্মীয় একটা ফল নিয়ে আসে আল্লাহ সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বলছেন ওয়ারিসুকুম মিনাস সামারাত রব্বুল আলামিন আমার এই সন্তানকে আমার এই বিবিকে আপনি কি করেন ফল দিয়ে রিজিক দেন এমন দোয়া করেছেন আজ পর্যন্ত মক্কায় কোনো ফলের অভাব নেই সব রকম ফল মক্কায় পাওয়া যায় আমি গলা দেখলাম এক এক গলা এত বড় গলা সুবহানাল্লাহ লাহমিয়া শুনুন যদি আপনি এদেরকে রিজিক দেন ফল দিয়ে রিজিক দেন আমার এদের প্রতিদিন মানুষের অবশ্যই এরা আপনার সাথে গুজার বান্দা হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ অমান নুরিদু রব্বানা ইন্নাকা তাআলামু মা নুখফি রব্বুল আলামিন আমি যে কথাগুলো বললাম এগুলো মনে থেকে বলছি আমার আমার অন্তরের খবর জানেন আমি যা বলবো ওই সেটা আপনি জানেন অমান নুরিদু ওয়া মা ইয়াফআলুল্লাহ মিন শাইইন আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকে না কিছু প্রকাশ করার না করো সব শুধু হয়ে যায় আল্লাহর কাছে প্রকাশ হয়ে যায় চিন্তা করছে কিন্তু আসছে এরপরে শেষ নবী রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন কার জন্য আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন রাসূল যেন পৃথিবীতে আসে এই জন্য দোয়া করেছেন কে ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন কিন্তু কি দোয়া করেছেন রব্বানা ওয়াবাসি ফীহিম রাসূলান রব্বুল আলামিন এদের জন্য একজন রাসূল পাঠান মিনহুম তাদের মধ্যে থেকে একজন রাসূল পাঠান কি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি মক্কার অন্তর্ভুক্ত কি তিনি রাসূল হয়েছে বলেন সুবহানাল্লাহ এবং কুরাইশ বংশ থেকে কি রাসূল হলেন বলেন সুবহানাল্লাহ আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা যেন আপনার আয়াত গুলো আপনার নিদর্শন গুলো আপনার যে ওই গুরু তাদেরকে তেলাওয়াত করে শোনাইতে পারে এবং ফয়ালে মুহাম্মদ কিতাবা এবং তাদেরকে কিতাব শিক্ষা দিতে পারে ওয়াল হিকমাত ওয়া ইউজাকিহিম একমত শিক্ষা দিতে পারে এবং তাদেরকে যেন উপরের মতো নাস্তিকবাদের মতো এবং শিরকের মতো নাফাকিকে মুক্ত করতে পারে বলেন সুবহানাল্লাহ ইন্নাকা আনতাল আজিজুল হাকিম রব্বুল আলামিন আপনি মহাপরাক্রমশালী এবং মহাবিজ্ঞানী অতএব রব্বুল আলামিন আপনি এদের মধ্যে থেকে একজনকে রাসূল পাঠান আর এর দোয়া হিসাবে আসলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন বলেন সুবহানাল্লাহ তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার ফসল হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের প্রতি আল্লাহ দয়া করেছেন আল্লাহ বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে থেকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গ্রহণ করে আল্লাহ বলেছেন যে তোমাদের প্রতি আল্লাহ বিশেষ রহমত বলে সুবহানাল্লাহ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বা'সা বিহিম রাসূলান মিন আনফুসিহিম এটা মুমিনদের প্রতি আল্লাহর অনেক দয়া এবং রহমত যে তিনি তাদের মধ্যে থেকে একজন রাসূল প্রেরণ করেছেন যিনি ইয়াতলু আলাইহিম আয়াতি যিনি কোরআনের আয়াত তাদেরকে পড়ে পড়ে শুনিয়েছেন ওয়া ইউজাক্কিহিম এবং তাদেরকে পবিত্র করার জন্য শিরক থেকে কুফর থেকে পবিত্র করার জন্য চেষ্টা করেছেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা এবং কিতাব শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করেছেন বলে সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আসছেন কিন্তু আল্লাহ আমাদের প্রতি কি আমাদের প্রতি কি বড় রহমত রেখে বলছেন আল্লাহ বলে দিয়েছেন এরপরে শেষ করার পর যে সমস্ত দায়িত্ব অর্পণ করা হলো আমাদের মধ্যে কি দায়িত্ব অর্পণ করা হলো এক নম্বর ইয়া ইউহার রাসূল বাল্লে এক নম্বর হলো আল্লাহর দাওয়া বিধান করো মানুষের কাছে পৌঁছে দাও আল্লাহর দাওয়া বিধান করো মানুষের কাছে তা পৌঁছে দাও
রাসূল না বুঝাইতেন আজকে আমরা কোরআনকে কিভাবে পাইলাম আজকে কোরআনের কথা কি আমি বলতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসালাতের দায়িত্ব পালন করার কারণে আজ পর্যন্ত আমরা কোরআনের কথা বলতেছি কোরআনের তাফসীর করতেছি বলেন সুবহানাল্লাহ এরপর আল্লাহ বলেন হে রাসূল যদি আপনি না বুঝান এই কাজ যদি আপনি না করেন প্রতিষ্ঠা করবে
inna arsalna ilayka alkitaba ya rasul apni kitab diyesi kyun kitab quran quran kare ya rasul apni kitab diyesi bil haq ke ekta shotto kitab diyesi er moddhe kina kono shondeho nai kono bhul turi kichu nai keno disi leta hakuma bainan nas manusher moddhe apni shubhichar protishtha korben bema allah allah je bhabe apnake qurane dekhiye diyechen bole diyechen shei bhabe apni ki korben manusher moddhe shubhichar protishtha korben bola subhanallah রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ হয়ে গেছেন সেই আদর্শের আলোকে
আমি চারটি কর্তব্যের কথা বলবো, অল্প চারটি কর্তব্যের কথা। কি কি মুসলিমের এক নম্বর দায়িত্ব হলো এই মুসলিম উম্মত যেন কন্টিনিউ হয়, মুসলমান যেন আরো বেড়ে যায়, কেমন পর্যন্ত যেন মুসলমানরা জীবিত থাকতে পারে এবং মুসলমান বাড়ে, এই জন্য কি করা দোয়া করা। কি করা এক নম্বর কাজ কি মুসলমান বৃদ্ধির জন্য দোয়া করা এবং মুসলমান যেন আরো বাড়ে, সারা পৃথিবী যেন মুসলমান ভরে যায় এবং যেখানে ইসলাম নাই সেখানে মুসলমান হয়ে যায়, এই জন্য কি করা দোয়া করা। এবং নিজের সন্তানদের জন্য দোয়া করা, নিজের ভবিষ্যৎ প্রজন্মী প্রজন্ম আপনার পরে আপনার ছেলে, ছেলের পরে নাতি, নাতির পরে নাতি, নাতির পরে নাতি, নাতির পরে ছেলে, এইভাবে একবারে জন্ম থেকে জন্ম পর্যন্ত এদের জন্য কি করা দোয়া করা। কি দোয়া করা? রব্বানা ওয়া জাআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। রব্বুল আলামিন আপনি আমাদেরকে অনুগত বানাইয়া দেন, মুসলিম বানাইয়া দেন, ওয়া মিন যুররিয়াতিনা এবং আমাদের সন্তানদেরকে আল্লাহ মুসলিম বানাইয়া দেন, আমাদের সন্তানেরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা, আমাদের নাতিরা, নাতির পরের নাতিরা, তারপরে ছেলেরা, তারপরে ছেলেরা সবাই যেন কি হয়ে যায় মুসলমান হয়ে যায়, সে যদি দিনকে আঁকড়ে ধরে রাখতে পারে আল্লাহ সেই ব্যবস্থা আপনি করে দিন। কিন্তু কথা বোঝা যাচ্ছে না, এই দোয়া করলে হবে যে আমার সন্তান আমার সবগুলো তার ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এই দোয়া না করবে কি যেন তারা আল্লাহর অনুগত বান্দা থাকে, আল্লাহ বলা হয়ে যায় সবাই যেন আল্লাহর অনুগত অনুগত বান্দা হয়, সেই দোয়া করতে হবে। উম্মাতা মুসলিমাত আল্লাহ, হে আল্লাহ আপনার অনুগত মুসলিম মুসলিম হিসেবে যেন আমার আমার পরবর্তী বংশ পরবর্তী বংশ পরবর্তী বংশ অর্থাৎ আমার বংশ থেকে যত মানুষ আসবে সবাই যেন কি হয়ে যায় আপনার অনুগত বান্দা মুসলিম হয়ে যায় আমাদের সবার। এই দোয়া করলে কি করবেন? এক নম্বর দায়িত্ব আমাদের এই দোয়া করা। দোয়া করি আমরা যখন হাত তুলবেন দোয়া করবেন রব্বুল আলামিন আমার সন্তানদেরকে, আমার সন্তানের পরে যত সন্তান আসবে আমার বংশ থেকে আল্লাহ সবাইকে আপনি মুসলমান বানাই দিয়ে সবাইকে আপনার আনুগত্য বান্দা বানাই দিয়ে এইভাবে দোয়া করতে হবে। প্রতিটা নামাজের মধ্যে আপনি দোয়া করবেন, যখন দোয়া করবেন তখন এই দোয়ারা সামিল করবেন। এটা হলো কি এক নম্বর দায়িত্ব মুসলিম উম্মার, এক নম্বর দায়িত্ব হলো আমরা ধরো মুসলিম আমাদের সন্তানরা ধরো সবাই মুসলিম থাকে, আমাদের কোনো একটা অংশ যেন অমুসলিম হয়ে না যায়, আমাদের কোনো একটা অংশ যেন নাস্তিক না হয়ে যায়, আমাদের কোনো একটা অংশ যেন কামিল না হয়ে যায়, এভাবে আমরা কি করবো দোয়া করবো। এই দোয়া না করার কারণে আজকে দেখা গেছে আমাদের দেখা গেছে একটা অংশ ভালো আছে, পরবর্তী অংশ সব নষ্ট ভ্রষ্ট হয়ে গেছে, কারণ একটা এই দোয়া আমরা করি না। দুই নম্বর হলো আমরা রাসূলের প্রতিনিধি, রাসূল যেভাবে দায়িত্ব পালন করে গেছেন আমাদেরকে সেভাবে কি করতে হবে, এই দায়িত্বগুলো আঞ্জাম দিতে হবে। কারা? মুসলমানেরা আঞ্জাম দিবে, কারা আঞ্জাম দিবে? মুসলমানেরা। এখন আলেমের কথা বলা হয় নাই, মুসলমানদের কথা বলা হচ্ছে। হুয়া যে তাবাকুম, তোমাদেরকে আল্লাহ কি করেছেন বাছাই করেছেন নির্বাচিত করেছেন, কাদেরকে? আমাদের কথা বলা হচ্ছে। অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পর যত মানুষ মুসলমান সবার জন্য একই কথা যে হুয়া যে তাবাকুম, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাসাই করেছেন নির্বাচিত করেছেন নিজের জন্য দিনের জন্য, তোমরা যারা মুসলমান তোমাদেরকে আল্লাহ বাসাই করেছেন দিনের জন্য এবং দিনের কোনো অলি কোনো কিছু আল্লাহ তোমাদের জন্য রাখে নাই। মিল্লা তাবি কুমি বহিমা, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এই দিনের মধ্যে ছিল, আগে যে আগে এদিন আমরা গ্রহণ করছি যে দিনে আমরা আছি এদিন কাজ ছিল ইব্রাহিম আলাইহিস সালাম এই দিনে ছিল, অতএব তোমরা এই দিনকে তোমরা প্রতিষ্ঠা করবে, এই দিনকে তোমরা প্রসার করবে। হুয়া সাম্মাকুম মুসলিমিন, আর আল্লাহ রাব্বুল আলামিন এর পূর্বে আমাদের নাম রাখছেন মুসলিম, কি রাখছেন আল্লাহ আমাদের নাম রাখছেন পূর্বকাল থেকে আদম আলাইহিস সালাম থেকে আমাদের নাম কি রাখা হয়েছে মুসলিম। এরপর বলছে অফি হাজা, এবং এই কারণেও আমাদেরকে বলা হয়েছে মুসলিম, বেশ ভালো। তাহলে আমাদের বাবা আদম কি মুসলিম, আমরাও কি আমরাও মুসলিম, আমরা ইব্রাহিম ইসলামও কি মুসলিম, এটা না বলছেন পূর্ব আল্লাহ বলছেন তোমরা মুসলিম, আর তোমাদের বাবাও ছিল মুসলিম ইব্রাহিম আলাইহিস সালাম, আর তোমরাও কি করবা মুসলিম, এই দিনের তোমরা কঠোর থাকবে এবং এই দিনের কুয়াজ তাবাক এই দিনের জন্য তোমাদেরকে বাছাই করে আছে। তাহলে আপনাকে আমাকে যে বাছাই করবো, আল্লাহ যে আমাকে খ্রিস্টান বানা নাই, আল্লাহ আমাকে বৌদ্ধ বানা নাই, আল্লাহ আমাকে হিন্দু বানা নাই, আল্লাহ আমাকে কেন মুসলমান বানাইছেন, আমাকে আল্লাহ বাছাই করে বানাইছেন এই জন্য যেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হায় মুসলমান আমরা কোথায় আছি? আল্লাহ নিজে বলতেছেন আমাদের কথা যে তোমাদের তোমরা মুসলমানরা হইলা আমার বাসায় কৃত বান্দা, তোমাদেরকে বাসায় করছি এই জন্য তোমাদের আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে তোমরাই কি করবা এই দিনের প্রসার এবং প্রসার এর দায়িত্ব তোমরা গ্রহণ করবে। বলে সুবহানাল্লাহ উম্মাতান খায়রান শ্রেষ্ঠ উম্মত
এবার বুঝুন আমরা কোথায় আছি। চার নম্বর হলো এই উম্মার লক্ষ্য থাকবে একামতের দিন। চার নম্বর দায়িত্ব কি? একামতের দিন। কার কথা এটা? আমার কথা। এই উম্মতের আসলে আগে নবী আসবে, এখন এই উম্মার দায়িত্ব যে একামতের দিন। আল্লাহ বলছেন শারা লাকুম মিনাদ দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া ওয়াসাইনা বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি শরীয়ত দিয়েছি, ল দিয়েছি, আইন কানুন দিয়েছি, বিধান দিয়েছি, কোরআনের মাধ্যমে তোমাদেরকে আমি বিধান দিয়ে দিয়েছি, ল দিয়ে দিয়েছি, সার্বভৌমত্ব মানে কাকে মানবে? আল্লাহকে মানবে।
কিন্তু তখন পুরোটা বিষয় আজকে সারা বিশ্বকে মানি, আমরা আমেরিকাকে মানি, আমরা মানি রাশিয়াকে, একবার একদিকে যাই, একবার রাশিয়া, একবার আমেরিকা, একবার চায়না, এইভাবে আমরা যখন গ্রস্ত হচ্ছি যদি সত্তা মেরা কাত্তাফিরা হোসেন বাবার কাছে যদি এই কথা বলতো সারা পুরোটাকে আল্লাহ তাহলে আজ পর্যন্ত তার ধ্বংস হতে রাখবো ক্ষতিগ্রস্ত হতো তাদের ভিতরে গেছিল না সর্বমত্ত ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ বলছেন করার সময় দেখেন আপনি কি বলছেন দেখেন আপনি যদি এখন জিজ্ঞেস করেন কাউকে দেখেন আল্লাহ কোন সম্বন্ধে বলছেন কি বলছেন কল লেমান লিল আরদু ওমান ফিহা যদি আপনি কাফের মুশরিককে জিজ্ঞেস করেন এই জমিন কার তাহলে অবশ্যই তারা বলবে সায়াকুলুনা লিল্লাহ তার সঙ্গে বলবে আল্লাহ আসেন দিকে আসেন এই কথা এখন যে এই যে তুষ্ট ভূমিকম্প হলো তাহলে জিজ্ঞেস করেন এখন আর কোনদিন কইল না যে অমুক অমুকে সার্বভৌমত্ব মানে এখন তো আল্লাহ আর একটা মাইক দিয়েছে না এখন বলবো ঠিক আল্লাহ বলতেছে আপনি যাকে জিজ্ঞেস করেন পৃথিবীতে যদি কাফের হয় মুশরিক হয় রাজনৈতিক হয় যদি জিজ্ঞেস করেন কেউ করবো না এই পৃথিবীটা ওই আমেরিকার আমেরিকার জো বাইডেনের কেউ করবো না এই কথা রাতে রাশিয়ার বা চীনের এই কথা বলবে না সবাই এক কথা বলবে আল্লাহ মালিককে এরপরে কুল মানি ইয়াতিল মালাকুত কুল্লে শাইইন প্রত্যেকটি জিনিসের কর্তৃত্ব কার হাতে সবাই বলবে কি আল্লাহ তাহলে আল্লাহর যদি কর্তৃত্ব হয় আমাদের জমিনের মালিক হয় সাত আকাশের মালিক হয় আরশে আজিমের মালিক হয় এমন কি তার আশ্রয় ছাড়া আর কারো কাছে আশ্রয় কি প্রযোজ্য না তাহলে সেই সেই মানুষগুলো কার কাকে সর্বমত্ত মালিক মানবে তাহলে সর্বমত্ত মালিক কে আল্লাহ কিন্তু আজ পৃথিবীর মানুষগুলো মনে করে কেউ মনে করে ইউরোপীয় ইউনিয়ন সর্বমত্ত মালিক কেউ মনে করে রাশিয়া সর্বমত্ত মালিক কেউ মনে করে চায়না সর্বমত্ত মালিক এইভাবে আমরা আজকে মনে করতেছি কিন্তু যেই রাষ্ট্র যদি বলবে যে সর্বমত্ত মালিক একমাত্র আল্লাহ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে সাহায্য করবে বলা সুবহানাল্লাহ কথা বুঝা আসছে তাহলে বুঝা গেল সর্বমত্ত মালিক যদি আল্লাহ হয় তাইলে সেই আল্লাহর বিধানে কি প্রতিষ্ঠিত হওয়া দরকার সেই আইনেই রাষ্ট্র চলা দরকার সেই আইনেই পৃথিবী চলা দরকার এটাই বলেছি যে আল্লাহর সার্বভৌমত্ব ছাড়া চলবে না কেউ বাঁচতে পারবে না কারো কাছে আপনি শান্তি পাবেন না তাইলে সেই যে আল্লাহর সার্বভৌমত্ব সে আল্লাহর বিধান সে আল্লাহর আইন তৈরি কায়েম করতে হবে এরপরে আল্লাহর সার্বভৌমত্বের কোনো অংশীদার না অলামি আকুল্লাহু শারীকুন আল্লাহ সর্বত্র কোনো শরীক নাই ফিল মুলকে আল্লাহর রাজত্বে আল্লাহর সর্বভূমিতে কারো কোনো শরীক নাই অলামি আকুল্লাহু ওয়ালিয়ুন মিন জুল এখন আল্লাহকে সাহায্য করবে এরও কেউ নেই সাহায্য কারো কি কারো সাহায্য আল্লাহর প্রয়োজন নাই পৃথিবীতে সব বাচ্চা আছে সবাই সবার কাছে কিন্তু প্রয়োজন আছে কিন্তু আল্লাহর কাছে কারো কোনো প্রয়োজন নাই ওয়া তাকবিরহু তাকবিরা তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্বের বর্ণনা চূড়ান্ত পর্যায়ে আল্লাহ শ্রেষ্ঠত্বের বর্ণনা করো যে একমাত্র আল্লাহ কি সর্বভূমিতে মালিক তাহলে সর্বভূমিতে মালিক যদি আল্লাহ হয় তাহলে সেই জমিনে কার আইন চলবে বলেন না ধরেন ভাই ধরে বলেন কার আইন চলবে আল্লাহর আইন চলবে আল্লাহ আমেরিকাকে 300 ফিট পিছিয়ে দিয়ে দামাইয়া দেয় কেউ কিছু করতে পারবে তাহলে সেই বাদশাহ আজিজ হাকিম মহাপরাক্রম সব যিনি যিনি যার কাজের মধ্যে কোনো ত্রুটি নাই তিনি একমাত্র সর্বমত্ত মালিক হওয়া উচিত এবং তার বিধানে কি পৃথিবীর সর্বস্তরের মানুষের কাছে প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন
ব্যক্তিগত পর্যায়ে রাজনৈতিক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে সব পর্যায়ে আল্লাহ বিধান মোতাবেক করবে কথা ঠিক আছে কিনা আল্লাহ বলছেন হুকুমত আল্লাহর হুকুমত কার আল্লাহর হুকুমত চলবে আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহ বলছেন একমাত্র আল্লাহর হুকুমে জারি থাকে আল্লাহর হুকুমে ফয়সালা হবে পৃথিবীর যত ফয়সালা আছে যত রায় হবে যত ল কায়েম হবে সব আল্লাহ ফয়সালা মোতাবেক হবে কোন ব্যক্তির স্বার্থে নয় কোন দলের স্বার্থ নয় কোন দল না কোন ব্যক্তি না
শর্ত রয়েছে কারণ শর্ত ইসলামের রাষ্ট্র কায়েম করা মুসলমানদের উপর ফরজ আর রাসূলকে আল্লাহ এই জন্যই করেছেন প্রেরণ করেছেন ওমা খালাকনা সাকির করে সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে কথাগুলো বললাম কথা গুরুত্বপূর্ণ কারণ শুনতে এত ভালো লাগে না কান তুমি আবার অবসর ভালো লাগতো এই কথাগুলো কিন্তু ইমানের একটা গুরুত্বপূর্ণ অংশ এই কথাগুলো যদি আপনি বিশ্বাসে না আনেন আপনি বেঈমান হয়ে যাবেন আমি যা বললাম কোরআন কথা বললাম যদি কেউ বিশ্বাস না করেন সে সবচেয়ে বেঈমান যে হুজুর আমার ইসলামের রাষ্ট্র কথা কয় এটা কি কর এটা ধর্ম না এটা কি খ্রিস্টান ধর্ম এটা কি বৌদ্ধ ধর্ম এটা কি হিন্দু ধর্ম পাইছে ইসলাম আসছে ইসলামকে কায়েম করার জন্য ইসলাম আসছে ইসলামকে বিজয়ী করার জন্য বললাম না যে 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমানদের হয়ে থাকে এই 200 কোটি মুসলমানের দায়িত্ব হলো ওই 600 কোটি মুসলমানের কাছে দিনে দাওয়া পোষাও আর এই বুঝাইতে হলে কি আপনার ক্ষমতার দরকার আপনার ক্ষমতা ছাড়া আপনি প্রসার প্রসার করতে পারবেন না ইসলামকে বিজয় করতে পারবেন না এই জন্য ভাই আসুন এই কথাগুলো যা বললাম যদি কেউ এখান থেকে কোনো রকম ভাবে সন্দেহ পরায়ণ হন মনে করুন আপনি মুনাফিক আমি আপনি অবশ্যই মুসলমান দল করার সুযোগ নাই আমি কথাগুলো কোরআন থেকে বলছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন ওয়া আমিন ওয়া আমিন তাই বিদ্যালয় এক তৃতীয় চলে